অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স, আনন্দ ফ্যাক্টসের পক্ষ থেকে, চীন প্রযুক্তিসহ সব দিক থেকে বিশ্বের বুকে এগিয়ে যাচ্ছে। আধুনিক প্রযুক্তি ও স্থাপত্যে চীন সবসময় এগিয়েই থাকে। কি নেই সে দেশে! দেশের গণ্ডি পেরিয়েও চীনের আবিষ্কার দখল করেছে বিশ্ববাজার। এবার শুধু পণ্যেই নয়, বিশ্বকে তাক লাগাচ্ছে উত্তাল সমুদ্রের ওপর বিশ্বের দীর্ঘতম সেতু তৈরি করে। জানা গেছে, এর আগে কাচের সেতু তৈরি করে আলোচনায় এসেছিলেন চীন, তবে এবার বিশ্বের কাছে সত্যি বিস্ময় স্থাপন করেছে দেশটি। তৈরি করেছে উত্তাল সমুদ্রের ওপর 55 কিলোমিটার দীর্ঘ বিশাল এক সেতু। হংকং থেকে ম্যাকাও পর্যন্ত 55 কিলোমিটার সমুদ্রের ওপর দিয়ে বানানো হয়েছে এই সেতুটি। সমুদ্রের ওপর দিয়ে বানানো এটাই বিশ্বের দীর্ঘতম সেতু। দুনিয়ার দীর্ঘতম এই সেতুটির নাম দেওয়া হয়েছে হংকং জুহাই ম্যাকাও ব্রিজ। এটি হংকং এর সঙ্গে জুড়ে দিবে চীনের মূল ভূখণ্ডকে। 3 ঘন্টার রাস্তা পাড়ি দেওয়া যাবে মাত্র 30 মিনিটে। 55 কিলোমিটার দীর্ঘ এই সেতুটি জুড়ে দেবে চীনের জুহাই ও হংকং ও ম্যাকাওকে। 2009 সালের ডিসেম্বরে সেতুটি তৈরির কাজ শুরু করা হয়। সেতুটি সমুদ্রের মধ্যে রয়েছে 22.9 কিলোমিটার, সমুদ্রের নিচে রয়েছে 6.7 কিলোমিটার টানেল। সেতুটির বাকি অংশ মাটির ওপরে। সমুদ্রের মধ্যে সেতুটির যে অংশ রয়েছে তা খাড়া করা হয়েছে 30টি ফাঁকা ব্লকের সাহায্যে। এর এক একটির ওজন 80,000 টন। সেতুটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে 4 লক্ষ টন ইস্পাত। রিখটার স্কেলে 8 মাত্রার ভূমিকম্পতেও এটির কোনো ক্ষতি হবে না বলে জানানো হয়েছে। বড় কোনো পণ্যবাহী জাহাজ ধাক্কা দিলেও কিছু হবে না এই দীর্ঘতম ব্রিজটির। সেতুটি তৈরি করতে সময় লেগেছে 9 বছর, খরচ হয়েছে $20 বিলিয়ন। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ সময় দিয়ে আধুনিক বিশ্বের এই বিশেষ প্রতিবেদনটি শুনতে সাথে থাকার জন্য। প্রতিনিয়ত দেশ বিদেশের এমনই গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো দ্রুত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।